আইমান সাদিকের পাঁচিল চাই, তার বউ ব্যাগ গোছায় রাখছে, যে কোনো মুহূর্তে চলে যাবে। আমি কিন্তু এখন ওর বাসে আসলাম, এসে যে কাণ্ডটা দেখলাম বিশ্বাস করেন ভাই। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। একটা কমেন্টের কারণে একজন মানুষের লাইফ নষ্ট হয়ে যেতে পারে, একটা ফেসবুকে কমেন্টের জন্য একটা মানুষের লাইফ নষ্ট হয়ে যেতে পারে, কিভাবে প্রমাণ সহ ভিডিও দেখাবো। আপনারা জানেন আইমান সাদিক অর্থাৎ 10 মিনিট স্কুল নিয়ে আমরা কিন্তু কয়েকদিন যাবত আলোচনা সমালোচনা করলাম, অনেক ইসলামিক জ্ঞান সম্পূর্ণ ব্যক্তিরাও আলোচনা সমালোচনা করলো, তাদের কিছু কর্মকাণ্ড নিয়ে আমাদের সমস্যা ছিল, তো আমরা প্রতিবাদ করেছি শালীন ভাষায়। একজন ব্যক্তি প্রতিবাদ করেছে অন্যরকম ভাষায়, সে একটি কমেন্ট করেছে যে আইমান সাদিকের ফাঁসি চাই, সেটা আবার একজন স্ক্রিনশট দিয়েছে, স্ক্রিনশট দিয়ে ফেসবুকে ভাইরাল করে দিছে। এখন ভাইরাল হওয়ার পরে সেই লোকটার বউ চলে যাইতেছে, সেই লোকটার শ্বশুরবাড়ি লোকজন তাকে দেখতে পারতেছে না। আমি ভিডিও ফুটেজ দেখাচ্ছি, দেখেন, ভিডিও শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই আইডি থেকে লাইভে আসার একটাই উদ্দেশ্য, এটা কিন্তু আমার আইডি না, আমার বন্ধু এনামুলের আইডি। আসলে তার আইডি থেকে আমার আসার একটাই উদ্দেশ্য, কালকে রাত্রে আমি খবর পাই আপনাদের সামান্য একটু আনন্দের জন্য, বিনোদনের জন্য তার সংসারটা ভেঙে যাচ্ছে, তার জন্য আজকে আমি লাইভে আসা। আমি শুনে আমি সকালে কি বলবো ভাই, আমি এক এত সুন্দর একটা সংসার, আমি নিজে থেকে ওদের বিবাহ হয়েছে, এই সংসারটা আজকে ভেঙে যাচ্ছে। সবার জ্ঞান তো ভাই সমান না, সামান্য একটা জ্ঞানের সামান্য একটা কথার জন্য আজকে আপনারা এটা ভাইরাল করে দিচ্ছেন, আপনাদের সামান্য আনন্দের জন্য আজকে তার জীবনটা কোথায় যাবে, তার এই সংসার কিংবা তার জীবনের একটা মূল্য হয়তো আপনাদের কাছে না, কিন্তু তার একটা সংসার আছে, তার মা বাবা ভাই বোন সবাইকে সে চালাতে হয়, চাকরি করক, ছোটোখাটো একটা ব্যবসা করক, যা হোক। এখন যে কথা বলবো, সবার জ্ঞান তো ভাই সমান না, আপনারা 150-500 জনের জ্ঞান আর ওর জ্ঞান, সবার জ্ঞান একই না, ওর দিক দিয়ে ওর জ্ঞান ভালো আছে, কিন্তু ও একটা কমেন্ট করছে আইমান সাদিকের পাঁচি চাই, তারপর থেকে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে এমনভাবে ভাইরাল করছেন, এখন তার শ্বশুরবাড়ি পর্যন্ত খবর গিয়ে, তার শ্বশুরবাড়িরা এটাতে খুব খারাপ মাইন্ডে নিয়ে এখন তার বউকে নিয়ে যেতে চাইতেছে, তার বউ রাত্রে চলে যেতে চাইছিল, আমি রাখলাম সকাল পর্যন্ত। এখন দেখেন তার বউ ব্যাগ গোছায় রাখছে, যে কোনো মুহূর্তে চলে যাবে। আমি কিন্তু এখন ওর বাসে আসলাম, এসে যে কাণ্ডটা দেখলাম বিশ্বাস করেন ভাই, এখন তার এই সংসারটা ভেঙে গেলে এটা ড্রাইভার কে নেবে, এটা প্রথমে এই কাজটা করেছে স্ক্রিনশট গ্রুপ কি ওর ড্রাইভার নেবে। এখন ও যে ডিপ্রেশনে আছে, যদি ও কোনো একটা কিছু করে বসে, এর জন্য এই ড্রাইভারটা কে নেবে, স্ক্রিনশট গ্রুপ নেবে, এর জন্য আমি বলবো ওকে উপর থেকে চাপ দিচ্ছে, অনেকে গালাগালি করতেছে, খুব মানুষে গালাগালি করতেছে, তারপর প্রশাসনেও ভয় দেখাচ্ছে, তারপর হচ্ছে ওর শ্বশুরবাড়ি থেকে এই কথা ওর বউকে চলে যেতে বলছে, সব দিক দিয়েও খুব চিন্তিত আছে। আপনারা এই ব্যাপার নিয়ে অন্তত এই লাইভটা শেয়ার করে জনগণের কাছে পৌঁছায় দেন, ও এটা মজা করে বলেছে, ও সিরিয়াসলি গ্রুপে কি এটা দায়ভার নেবে, ওরা কেন দায়ভার নেবে, ওরা তো মানুষের সংসার একটা আনন্দের জন্য এখন যে সংসারটা ভেঙে যাচ্ছে, অথবা আপনাদের মজার জন্য একটা মানুষের জীবন এইভাবে আপনারা নষ্ট করে দেবেন সেটা ভাবতে পারিনি। ফেসবুক মানুষের জীবন কী না করতে পারে, আমি প্রথমে ভাবছিলাম যে এটা তো আমার জ্ঞান না, এতটা চালাক হইতে পারে, সেটা আল্লাহ বানাইছে, তো আমি কমেন্টটা করে ফেলছি সেখানে, আপনারা এটা নিয়ে এত ই করে, এখন আমার বউ যে চলে যাচ্ছে, বউ আইনা দিতে পারবেন আপনারা আমার আমার সংসারটা জোড়া লাগাই দিতে পারবেন, ওর বউ চলে যাচ্ছে, তারা বলতেছে যে বোকা জামাই, আমি কি বোকা, ও অত বোকা না, ওরা যে বোকা বলেছে, ওর বউ চলে যাচ্ছে, এখন ওর বউরে আপনারা এনে দিতে পারবেন, পারবেন না, দর্শক
লোকটা বলল ভিডিওটা শেয়ার করতে, তাই আমি শেয়ার করে দিলাম। এখন আসলে এরা কি অভিনয় করছে নাকি আদৌ ঘটনা সত্য আমি জানি না, এরা ভাইরাল হওয়ার জন্য এটা করছে নাকি ঘটনা সত্য আমি আবারও বলছি আমি জানি না। জাস্ট একটা কথাই বলবো ভাই, আলোচনা সমালোচনা করো ভালো কথা শালীন ভাষায়, এমন কিছু লিখো না কোনো জায়গায় যেটার জন্য তোমার সংসার টংসার ভাঙিয়া যায়। আর আমার একটা কথা, একটা কমেন্টের জন্য তোমার বউ তোমার ছেড়ে চলে যেতেছে, কেমন বউ? ওরা কি বুঝে না মানুষ মাত্রই ভুল করতে পারে ভাই? এটা আমার মাথায় আসলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনলাইনে যে কোনো কাজ করার আগে ভেবে চিনতে, বুঝতে তো পারছেন একটা কমেন্টের জন্য বউ চলে যেতেছে, বুঝতেছেন? সাধারণ বিষয় মনে করছেন আপনারা? ভিডিওতে লাইক দেন আর ভিডিওটা শেয়ার করে দেন ভাই, বলছেন না যে ভিডিওটা শেয়ার করে দেন। এখন এই শেয়ারের কারণে সে আরও বিপদে পড়বে কিনা আমার সন্দেহ আছে। মানুষজন যতটুকু জানতো না ততটুকু জানবে, আমার দায়িত্ব তিনি শেয়ার করতে বলছেন, শেয়ার করে দিলাম। আর মানুষজন এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, অবশ্যই শিক্ষা গ্রহণ করেন, এরকম ভুল কেউ করবেন না। আপনারা জানেন আমাদের রায়মান সাদিক ভাই কিন্তু থানায় জিডি টিডিও করেছে, কারণ তাকে নিয়ে যখন আলোচনা সমালোচনা হচ্ছিল কিছু মানুষজন খুবই উগ্র হয়ে গিয়েছিল, তাকে ফোনে এবং বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছিল। এটা তো ঠিক না ভাই, আলোচনা সমালোচনা করেন ভদ্র ভাষায়, এভাবে কাউকে মৃত্যুর হুমকি দেওয়া আমি সঠিক মনে করি না।